দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত লাউদোহা পঞ্চায়েত। এই লাউদোহা পঞ্চায়েতের অন্তর্গতই হচ্ছে ঝাঁঝরা গ্রাম, যেখানে ঝাঁঝরা গ্রামের মা ডাঙালে কালীর আবির্ভাব নিয়ে আছে বিভিন্ন ধরনের অলৌকিক কাহিনী। এখানে কথিত আছে আজ থেকে প্রায় 500 বছর আগে অধুনা ধবনী গ্রামের নীলকণ্ঠ মুখোপাধ্যায় নামে একজন সাধু পুরুষ ছিলেন, যিনি সঙ্গীত শিল্পীও ছিলেন। প্রথমে মা ডাঙালে কালীর এই নীলকণ্ঠ মুখোপাধ্যায়ই দর্শন করেন। জনশ্রুতি আছে যে এই নীলকণ্ঠ মুখোপাধ্যায় নাকি স্বয়ং পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে গানও শোনাতেন, এবং এও কথিত আছে যে স্বয়ং রামকৃষ্ণদেব মা শারদামণি এবং শ্রী স্বামী বিবেকানন্দকে সঙ্গে নিয়ে মা ডাঙালে কালীর রূপ দর্শন করার জন্য এই স্থানেও আসেন। পরবর্তীতে ঝাঁঝরা গ্রামের তিন সজ্জন সাধুপুরুষ ব্যক্তি অর্থাৎ মলীন্দ্র চক্রবর্তী, বোজেন্দ্র চক্রবর্তী এবং সুরেন্দ্রনাথ চক্রবর্তী নামে এই তিন ব্যক্তি মা ডাঙালে কালীর প্রতিষ্ঠা এবং পুজোর প্রচলন করেন। ঝাঁঝরা গ্রামের এই চক্রবর্তী পরিবারের আসল টাইটেল ছিল গাঙ্গুলি। বর্ধমানের যে রাজা ছিলেন সেই রাজার দেওয়া চক্রবর্তী উপাধি পাওয়ার পর তাঁরা চক্রবর্তী উপাধিতেই ভূষিত আজ পর্যন্ত। সেই সময় মায়ের কোনো রকম মন্দিরও ছিল না, একটা গাছের তলাতেই হতো পুজো, যা আজও অবশ্য বিদ্যমান আছে। মায়ের মন্দিরের অদূরেই রয়েছে একটা গড় যেখানে কোনো দিন জলই শেষ হয় না, এবং সেই প্রাচীনকাল থেকেই এই গড় থেকেই বাড়ি করে জল নিয়েই শুরু হয় মায়ের পুজো। আজও এলাকা এবং আশেপাশের মানুষজন এই গড়ের জলকে পবিত্র জল বলেই মনে করেন, এবং জনশ্রুতি আছে মায়ের এই মন্দির প্রাঙ্গণ থেকেই উৎপত্তি হয়েছিল টুমুনি নদীর, যার চিহ্ন আজও বিদ্যমান। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও কালী পুজোর অমাবস্যা তিথিতে মহা ধুমধাম এবং ভক্তির সঙ্গেই পূজিত হচ্ছে মায়ের পুজো। পুজো ঘিরে এলাকাতে এবং আশেপাশের হাজার হাজার মানুষ এই মন্দির প্রাঙ্গণে এসে ভিড় করেন। চক্রবর্তী পরিবারের বর্তমান প্রজন্ম তথা মন্দিরের সেবায়িত গৌতম চক্রবর্তী জানালেন, এক সময় মায়ের কোনো মন্দির ছিল না, একটা গাছের তলাতেই পুজো হতো। ধীরে ধীরে ভক্তদের দানে তৈরি হয়েছে মায়ের এই মন্দির। তিনি বলেন, এই ডাঙালে কালীর আদি বসতি স্থান ছিল ঝাড়খণ্ডের গড় শ্যামলী এলাকাতে, এবং সেখান থেকেই অলৌকিকভাবে ঝাঁঝরা এলাকাতে মায়ের আবির্ভাব হয় মাটি ফুঁড়ে। প্রথম প্রথম এখানে মা পরিচিত ছিলেন গড় শ্যামলী মা বলেই, যেহেতু ঝাঁঝরা গ্রামের একেবারে শেষ প্রান্তে নির্জন জায়গাতে মায়ের মন্দির, তাই এলাকাবাসীরা এই মাকে ডাঙালে কালী নামেই ডাকতে শুরু করেন। তারপর থেকেই এই মা ডাঙালে কালী নামেই প্রসিদ্ধ হয়ে যান। তিনি বলেন, আজও প্রাচীন প্রথা মেনেই এখানে মায়ের প্রথম আবির্ভাব হয়েছিল সেই গাছতলাতে পঞ্চমুণ্ডির আসনেই শুরু হয় মায়ের প্রথম পুজো, তারপর পুজো হয় মন্দিরে মায়ের মৃন্ময়ী মূর্তিতে। এখানে মায়ের মন্দিরে ছাগ বলি প্রথাও আছে, হাজার হাজার ভক্তের সমাগম হয় কালী পুজোর দিন রাত্রিবেলা। পাশাপাশি মন্দির কমিটির তরফ থেকে পুজোর দিন হাজার হাজার মানুষকে খিচুড়ি ভোগও বিতরণ করা হয়। গতবার এই 4-5 হাজার ভক্তের সমাগম হয়েছিল, তবে এবারে তার থেকেও বেশি হবে বলে আশা করছেন মন্দির কমিটির লোকেরা। দেখুন, মোটামুটি 500 বছর তো আগে বটেই, কারণ রাজা বিক্রমাদিত্য যে হয়তো কথা আছে তা অনেক পুরনো হবে, কেন আমরা যেটুকু জানি যে কীভাবে মায়ের আবির্ভাব হইল, কে প্রথম ওই মাকে এখানে নিয়ে এসেছিলেন, কীভাবে পুজো শুরু হয়েছিল। কথায় আছে যে ভবানী পাঠক, দেবী চৌধুরী রানী, তাদের আমলে বর্ধমান রাজার এই ঠাকুর জঙ্গলে ছিল। আমরা আমাদের পূর্বজরা নপুরুষ আগে, আমাদের বাড়ি তো বাংলাদেশে তখন ছিল, বাংলাদেশ তখন ছিল না, তখন পূর্ববঙ্গ ছিল, অবিভক্ত বাংলা যখন ছিল। হ্যাঁ, তো ওইখানে আমুঠি থেকে আমাদেরকে নিয়ে এসেছিলো, আমরা কেশবের বংশধর বর্ধমান রাজা। তারপর থেকে আমরা এই মায়ের সেবায়ত হই, আমাদের নপুরুষ পেরে গেছে, আমরা 10 পুরে মানে পুরুষে আসছি, তারপর থেকে মায়ের পুজো হচ্ছে। আর বর্ধমান রাজার যা আছে বর্ধমান রাজ্যের নামেই সব কিছু যে করা আছে, জমি মায়ের, মা ডাঙালে কালী ঠাকুরানী, মলীন্দ্র চক্রবর্তী মানে মলীন্দ্র গাঙ্গুলি ছিল চক্রবর্তী রাজ টাইটেল,
ব্রজেন্দ্র চক্রবর্তী এবং সুরেন্দ্র চক্রবর্তী তিন ভাইয়ের নামে এই কালী মায়ের পুজো। এটা কথিত আছে অ্যাকচুয়ালি এখানকার মানুষের দেওয়া নাম মা ডাঙালে কালী। মা ডাঙালে কালীর আসল নাম কি, কোথায় তিনি প্রথম বাস করতেন, এইখানে কিভাবে এলেন? আসল ব্যাপার হচ্ছে আমাদের মা তো ঝাড়খণ্ডে আম্বার কাছে গড় শ্যামলি নামে পরিচিত, ওখানে তার পাষাণ মূর্তি আছে, সেইখান থেকে মা এখানে আসে এবং মা ডাঙালে থাকে বলে আমরা ডাঙালে কালী বলি। অ্যাকচুয়াল ডাঙালে কালী মা নাম বলবো না আমরা, গড় আমাদের সামনেই মায়ের আছে, আমরা গড়ের কালী মা বলবো, গড় শ্যামলী ডাঙালে কালী মা নামে আমরা পরিচিত দিয়েছি এখানে। এই যে মাকে নিয়ে অনেক অলৌকিক কাহিনীর কথা শোনা যায়, যেমন দু একটার উদাহরণ যদি দেন। হ্যাঁ, শোনা যায় এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে নীলকণ্ঠ মুখার্জি গান শোনাতেন, তো নীলকণ্ঠ মুখার্জি মাকে নিজে চোখে স্বচোখে এখানে দেখেছিলেন, তখন এত কিছুই ছিল না, তো সেই টাইমে রামকৃষ্ণ পরমহংসদেব, সারদামা, শ্রীমা, বিবেকানন্দ, গিরিশ ঘোষ ওরা নাকি সশরীরে এখানে এসেছিল। জানলাম কি করে, সেটা দুর্গাপুরে দেবীদাস মুখার্জি তার পৈলাতি তার কাছ থেকে সেই বিবরণটা পাওয়া যায়। কালী পুজো উপলক্ষে কী কী হয়? কালী পুজোর উপলক্ষে বলতে গেলে আমাদের এখানে নরনারায়ণ সেবা তো আছেই মায়ের, এবং প্রচুর ভক্তজন আসে, আবার এই বছর যারা নরনারায়ণ সেবা করছে সবারই উদ্যোগে, গ্রামের উদ্যোগে দুদিন ব্যাপী যাত্রাও হচ্ছে, অঘ্নে ছ তারিখ সাত তারিখ, আগামী দিনে আরও কিছু প্রোগ্রাম করার চেষ্টা আছে, যাক মা কী করে দেখি। কথিত আছে আমি ঝাঁঝরা এবং আশেপাশে গ্রাম ছাড়াও মানে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে আসে, কারণ কি মায়ের এখানে একটা মানত শোনার একটা ব্যাপার আছে, এটা নিয়ে কোনো কাহিনী? এটা হচ্ছে কি ঠাকুর শ্রীরামকৃষ্ণর ওই যে বাণী পড়ছিলাম, একান্ন পীঠের মধ্যে যদি কেউ একান্ন পীঠ না দর্শন করতে পারে, পরিদর্শন না করতে পারে, তাহলে এই মায়ের কাছে বললে মা সেটা তাকে সফল করবেই করবে, কারণ মা এমনই একজন যে সবসময় এই বাচ্চা ছেলেকে খুব ভালোবাসে। আপনি দেখতে পাবেন এখানে ছোটো ছোটো ছেলেগুলো 12 মাস আছে, আর এমন একটা জায়গা মায়ের আবার খুচরো পয়সা পড়লে ছেলেগুলো নেয়, তাদের সঙ্গে তো খেলাও করে মা, হয়তো আমরা মানব জীবনে পারবো না দেখতে সেই মায়ের যে কৃপা, তো এখানে যে আসে সে কিন্তু খালি হাতে ঘুরে যায় না।